हेलो भिवार्स, जेएनबीएसटी 2023 এর রেজাল্ট বেরিয়ে গেছে। जेएनबीएसटी 2023 অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 ভর্তির পরীক্ষা, যেটা 29 এপ্রিল 2023 হয়েছিল, ঠিক আছে। তো তার রেজাল্ট গতকাল অর্থাৎ 21 জুন বিকেল 5টা নাগাদ বেরিয়েছে। তো তখন থেকে সার্ভার জাম আছে, মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে খুলছে না। তো আমি অনেক রিপোর্ট পাচ্ছি যে অনেক অভিভাবক রেজাল্ট চেক করতে পারছেন না, ঠিক আছে। তো তাদের জন্য আমি বলি যে যদি রেজাল্ট আপনারা চেক করতে পারছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার ফোন নম্বর পরে দেখতে পাচ্ছেন, এই ফোন নম্বরে আমাকে ফোন করুন, আমি রেজাল্ট চেক করে বলে দিতে পারবো। যদি সার্ভার খুলছে না, ওয়েবসাইট খুলছে না, তাহলে আমি কী করে বলছি দেখুন। মানে কী বলুন তো, মানে একটা হচ্ছে নবোদয়ের ওয়েবসাইট এবং তার ভিতরে দেওয়া আছে ক্লাস সিক্সের রেজাল্ট করা, মানে চেক করার ওয়েবসাইট। তো দুটো, একটা ওয়েবসাইটের ভিতরে আর একটা ওয়েবসাইট আছে। তো ওই প্রথম ওয়েবসাইটটাই খুলছে না, মানে নবোদয় বিদ্যালয় সমিতির ওয়েবসাইটটাই খুলছে না, কিন্তু রেজাল্ট চেক করার ওয়েবসাইটটা খুলছে। তো যে একবার ঢুকে গেছে, মানে একবার নবোদয়ের ওয়েবসাইটে ঢুকে গিয়ে ক্লাস সিক্সের রেজাল্টের জন্য ক্লিক করে দিয়েছে, তাদেরটা সেভ হয়ে আছে। তো তারা চেক করতে পারছে, তো আমি চেক করতে পারছি, কারণ আমার সেই জায়গাটা খোলা আছে যেখান থেকে আমি রেজাল্ট চেক করতে পারছি। খালি ডেট অফ বার্থ লাগবে আর হচ্ছে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা লাগবে, ঠিক আছে। তো যদি আপনারা রেজাল্ট চেক করতে পারছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি রেজাল্ট চেক করে বলে দেবো। এবং আমি কাল থেকে মানে এত উচ্ছ্বাসিত এবং এত খুশিতে আছি যে আমার অফলাইন কোচিং থেকে 51 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 13 জন সিলেকশন, তার 13 জন চান্স পেয়েছে। তো এটা আমি মনে করি একটা অনেক বড় সাকসেস। দেখতে গেলে 25%-এর উপরে স্টুডেন্ট আমাদের এখানে চান্স পেয়েছে। 80টা সিটের মধ্যে 13টা স্টুডেন্ট যদি আমার হয়, আমি মনে করি এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। তো সেই কারণে কাল থেকে প্রচুর এক্সাইটেড ছিলাম, সারা আমার এক্সাইটমেন্টে ঘুম হয়নি। তাই হয়তো দেখবেন আমার চোখ মুখ হয়তো ফুলে আছে, মানে ভালো করে ঘুম হয়নি এক্সাইটমেন্টে। কালকে আমি রাত মানে ভোর 4টায় ঘুমিয়েছি আমি। তো এটাই বলার ছিল, যারা রেজাল্ট চেক করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করুন, আমি রেজাল্ট চেক করে বলে দেবো। দেখা হবে পরের ভিডিওতে।